হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নলেজ ডেভেলপার চ্যানেল থেকে আবারও আপনাদেরকে স্বাগতম। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সি লুপ গিগ শিডিউলিং অ্যালগোরিদম। আর এটা পূর্বের মতোই আমরা দেখছি স্ক্যান অথবা এলিভেটর শিডিউলিং অ্যালগোরিদমে, ডিস শিডিউলিং অ্যালগোরিদমে আমরা দেখছি যেটা, তার একটু চেঞ্জ হচ্ছে সি লুপ গিগ শিডিউলিং অ্যালগোরিদম। যারা আমার ওই ভিডিওটি দেখেন নাই, এলিভেটর ডিস্ট্রিবিউটিং অ্যালগোরিদম যারা দেখেন নাই, তারা ওইটা দেখে আসুন। ইনশাআল্লাহ আপনাদের এই অ্যালগোরিদমটি শিখতে অনেক সুবিধা হবে। তো সি লুপ ডিস্ট্রিবিউটিং অ্যালগোরিদম বলতে এখানে একটা লিমিট দেওয়া আছে, রিকোয়েস্ট কিউ দেওয়া আছে হচ্ছে 0 থেকে 199, আর এখানে হেড পয়েন্টার দেওয়া আছে 53, আর এখানে পেন্ডিং রিকোয়েস্ট দেওয়া আছে 8টা পেন্ডিং রিকোয়েস্ট দেওয়া আছে পূর্বের মতোই স্ক্যান শিডিউলিং অ্যালগোরিদমের মতো। কিন্তু এটা জাস্ট একটা ডিফারেন্স রয়েছে, আমরা লেফট থেকে যদি শুরু করি, আমরা লেফট থেকে যদি শুরু করি, আমরা যদি বা রাইট থেকে যদি শুরু করি, যেখান থেকে শুরু করি না কেন, আমরা যে পয়েন্টারে এসে লাস্ট পয়েন্টারে সর্বশেষ পয়েন্টার যদি নাও থাকে, আমরা সেই পয়েন্টারকে টাচ করব না। যদি যদি এটা স্ক্যান শিডিউলিং অ্যালগোরিদম হতো, তাহলে আমাদের আমরা কি দেখতাম, যদি স্ক্যান শিডিউলিং অ্যালগোরিদম হতো তাহলে কি হতো, এখান থেকে আমরা লাস্ট পর্যন্ত আসতাম। কিন্তু এটা যেহেতু সি লুক শিডিউলিং অ্যালগোরিদম, সেহেতু আমরা কি করব না, লাস্ট পর্যন্ত আসব না, আমরা যেখানে শেষ সেখান থেকে জাস্ট ফিরে চলে যাব। তো আমরা এখন দেখব হিট পয়েন্টার যা আছে সেখান থেকে আমরা কোথায় যাব, সেখান থেকে আমরা যাব এখানে কোথায় 65-এ, 65 থেকে আমরা কোথায় যাব 65 থেকে আমাদের 65-এ যাব, 65 থেকে আমরা আমরা কোথায় যাব 67, 67 থেকে আমরা যাব কোথায় 98 থেকে যাব আমরা 122 তে যাব, 122 থেকে 124-এ যাব, 124-এ যাব, 124 থেকে আমরা কোথায় যাব 183 তে যাব, এখান থেকে আমরা কোথায় যাব 14 থেকে যাব 37। তো আমরা এখানে লিফটের সূত্রটি অ্যাপ্লাই করতে পারবো যে আমরা উপর থেকে নিচে যাচ্ছি, ব্রেক ব্রেক করবো না, আমরা সেই সিকোয়েন্স অনুসারে যাব, এবং সেখান থেকে আমরা শেষ ঘর পর্যন্ত না গিয়ে গিয়ে আমরা শেষ শেষ পর্যন্ত শেষ পয়েন্টার পর্যন্ত না গিয়ে, যদি এটা হচ্ছে যে যদি এটা স্ক্যান শিডিউলিং অ্যালগোরিদম হতো, তাহলে আমরা শেষ পয়েন্টারকে টাচ করতাম, কিন্তু এটি স্ক্যান শিডিউলিং অ্যালগোরিদম না। সো আমরা যতটুকু দেয়া আছে আমরা তার মধ্যেই টাচ করার পর আমরা আবার ফিরে যাব আগের পয়েন্টে। তো তারপর আমরা কি করবো, মাইনাসের কাজ করব, যে যেটা ছোট যে পয়েন্টকে আমরা টাচ করতেছি সেই পয়েন্ট থেকে আগের পয়েন্টকে বিয়োগ বাদ দিব। 65 থেকে আমরা 53 বাদ দিলে আসে হচ্ছে 12, এভাবে আমরা কাজ করব। 67 থেকে 65 বাদ দিলে আসে 2, তারপর এখানে কত 98 থেকে আর যদি 67 আমরা বাদ দিই তাহলে আসে 31। তো এভাবে আমরা সবকিছু বাদ দেওয়ার পর টোটাল যেটা সেটা আমরা বের করব। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকে ভিডিও, ইনশাল্লাহ আগামীতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, তারা তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।